রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না আছে না নাই নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন মুসলমান যদি কেউ হয় আল্লাহর ফরজ বিধান যেমন নামাজ যেমন রোজা যেমন হজ যেমন যাকাত কোরআনের ইলমটাও শিখা বান্দার জন্য ফরজ এটা জরুরি কিছু নয় এই ফরজটা শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই এ ভাইরা আমার কোরআনের সঙ্গে মহাব্বত যদি রাখেন কোন মতে মাদ্রাসার সঙ্গে তাল্লুক যদি দূর থেকেও রাখেন ইনশাআল্লাহ কোরআন আপনার জন্য সুপারিশ করতে বাধ্য আল্লাহর নবী বলেন একজন হাফেজ কোরআন সুপারিশকারী হয় কোরআন সুপারিশকারী হয় কোরআন বান্দার জন্য সুপারিশ করে আজকে সমাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেন বলা বান্দা পাওয়াই যায় না সারা বছর কোরআন তেলাওয়াত নাই রমজান মুবারক আসলে কোরআন তেলাওয়াত করে না শুধুমাত্র দুই চার দিন কোরআনটা নিয়ে বসে টিভিটা বিশাল সুন্দর করে সাজায় রাখে টিভির মধ্যে কাপড় দিয়ে ঢেকেও রাখে কিন্তু কোরআনটাকে ঢাকেও না ময়লা পরে নষ্ট হয় পড়ার মতো নাই তার ঘরের মধ্যে কোরআনটা তাকের মধ্যে সাজায় রাখে কোরআনটাকে সরায় দিয়া ঘরে টিভি ঢুকায় এই মুসলমানের কপালে আল্লাহর তরফ থেকে গজব আসবে না তো কার কপালে গজব আসবে যারা কোরআনকে সম্মান দিতে পারে না কোরআনকে আজমত করতে পারে না কোরআন তেলাওয়াত করে না রমজান আসলেও কোরআন তেলাওয়াত করে না এরা মুসলমান দাবি করতে পারে কিন্তু মুসলমান হতে পারে না ঠিক কি না একটু ওদিকে যায় শুনো ভাই ওদিকে যাও এটা মাদ্রাসায় দিয়ে দাও যাও ওদিকে যাও ধরে একটু পিছনে পাঠায় দাও চা খাওয়া দিয়ে শুনে যাও হ্যাঁ যাও রাস্তা দিয়ে দেন রাস্তা দিয়ে দেন একদম চায়ের দোকানে নিয়ে বসা দেন রুটি কলা দিয়ে ভাইরা আমার দেখেন সবচাইতে দুনিয়াতে শিক্ষা দামি শিক্ষা কোন শিক্ষা জবান খুলে বলেন তো এ জোরে বলেন মিয়া কোরআনের শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের শিক্ষার বেলায় গুরুত্ব দিলেন এটা নফল না সুন্নত না এটা কি জোরে বলেন জোরে বলেন ফরজ আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিবেন আগে ফরজ আগে না জরুরি আগে জোরে বলেন কি আগে মাহফিলটা জরুরি মাহফিলটা ফরজ নয় মাহফিলটা কি আর এশার নামাজটা কি ছিল ফরজ ছিল ফজরের নামাজটা কি ছিল ফরজ ছিল আচ্ছা বলেন তো মাহফিল আগে না ফজর নামাজ আগে ফজর নামাজ আগে এখন মাহফিলটা কেন করতেছি বলে ফজর নামাজ ধরার জন্যই করতেছি অর্থাৎ জরুরি মানুষ করে কেন ফরজ ধরার জন্য আর ফরজ কেন করে আল্লাহর সন্তুষ্টির জন্য এখন জরুরি আগে না ফরজ আগে বলবেন অবশ্যই ফরজ আগে ঠিক তেমনি ভাবে ডাক্তার হওয়া এটা জরুরি আর আলেম হওয়া এটা ফরজ ইঞ্জিনিয়ার হওয়া জরুরি কোরআন শিখা ফরজ এখন জরুরি আগে না ফরজ আগে তার মানে কোরআনটা আগে না ডাক্তার হওয়া আগে এজন্য কোরআনের শিক্ষা যদি কাউকে আগে শিখিয়ে দেন ও ডাক্তার হইলেও মানুষকে কষায়ের মতো চেম্বার খুলে জবাই করতে পারবে না ইঞ্জিনিয়ার যদি হন সমস্যা নাই বানান আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন তবে তার আগে কোরআনের শিক্ষা শিক্ষিত করেন দেখবেন রোড ঘাটে রডের পরিবর্তে বাস দিবে না কেন তার ভিতরে কোরআনের জ্ঞান আছে কোরআনের জ্ঞান থাকার কারণে দুই নাম্বারই করে না কোরআনের জ্ঞান যদি কোনো ব্যবসায়ীর মধ্যে থাকে ব্যবসার মধ্যে ওজনে কম দিবে না রমজান মাস আসতেছে দেখবেন অনেক ব্যবসায়ীরা আছে জিনিসপত্রের দাম দ্বিগুণ বাড়ায় দেয় নাই যে জিনিস পেয়াইজু আলুর চপ সারা বছর বেঁচে 5 টাকা রমজান আসলে 15 টাকা একটা বেগুন কিনে এটারে বানায় হলো 50 পিস
বানায় তারপরে বেগুনের দাম দিয়ে দিয়েছি 15 টাকা 20 টাকা ভিতরে কোনো বেগুনের সুরতও নাই খালি উপর দিয়ে খালি ভেষন আর ভেষন ছাড়া কিছু দেখা যায় না আছে কি না এগুলো সব দুই নাম্বার কেন দুই নাম্বার এই এদের ভিতরে না কোরআনের জ্ঞান আছে না কোরআন পারে না কোরআন বুঝে না কোরআন শুনতে চায় অন্তর নষ্ট হওয়ার কারণে এরা ইসলাম থেকেও বের হয়ে গেছে এদের কোনো হুঁশ নাই মুসলমান নামে আছে কামে নাই আল্লাহ পাক এদের বেলায় বলেন আমিনান নাস মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন মানুষের মধ্য থেকে একজন ইমানদার যারা নিজেরা ইমানদার দাবি করে কিন্তু এরা মুমিন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন দাবি করার নাম মুমিন না এটা কাজের নাম এটা মানার নাম এখানে যারা মুসলমান দাবি করে অনেক মুসলমান আছে কোরআন তেলাওয়াত করে না অনেক মুসলমান আছে যারা কোরআন তেলাওয়াত বুঝে না কোরআন তেলাওয়াত পারেও না এরপর উনি যে মুসলমান দাবি করে রমজানে নামাজও পড়ে না দেখবেন চায়ের দোকানের মধ্যে পর্দা লাগায়া চা খায় আছে না রমজানে দেখেন না ইমানদার দাবি করে কিন্তু ইমান ছিটে ফোটাও নাই মুসলমান দাবি করে ইসলামের ছিটে ফোটাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানার নাম কামিয়াব না যারা বলে কালু সামিনা ওয়া আতানা যারা বলে যেটা শুনবো আল্লাহর তরফ থেকে ওইটাই মানবো জানার নাম কামিয়াব না যারা মানে তারাই হলো আসল মুসলমান ঠিক কিনা রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ির নেই তো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কথা কয় না আছে না নাই নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্না মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ভাইরা আমার খুব বুঝবেন মুসলমান যদি কেউ হয় আল্লাহর ফরজ বিধান যেমন নামাজ যেমন রোজা যেমন হজ যেমন যাকাত কোরআনের ইলমটাও শিখা বান্দার জন্য ফরজ এটা জরুরি কিছু নয় এই ফরজটা শেখানোর জন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই এ ভাইরা আমার কোরআনের সঙ্গে মোহাব্বত যদি রাখেন কোনো মতে মাদ্রাসার সঙ্গে তাল্লুক যদি দূর থেকেও রাখেন ইনশা আল্লাহ কোরআন আপনার জন্য সুপারিশ করতে বাধ্য হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওনার এক কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেন উনি বলেন দিল্লির মধ্যে একটা জায়গা আছে যে জায়গায় একজন আলেম ছিল না এক সময় বেশি দূর আগের না 30-40 বছর আগের ঘটনাও যদি বলি এলাকা জুড়ে একটা আলেম পাওয়া যেত না 2 গ্রাম পরে 3 গ্রাম পরে একজন হুজুর মিলত এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে বেশি হয়ে গেছে তো যার কারণে কদর কম কিন্তু যখন বেশি ছিল না তখন কদর বেশি ছিল তো উনি বলেন একটা এলাকায় একটা লোক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে তা হওয়ার পরে এ লোকের জানাজা দেওয়ার মতো একটা আলেম ওই এলাকায় ছিল না তো কি করবে লাশটা সামনে নিয়ে সারা রাত বসে জানাজা দেওয়ার কোনো লোক নাই সকালবেলা ফজরের নামাজের পরে রাস্তার দিকে তাকায় আছে এমন কেউ যায় যাকে দেখলে আলেম মনে হয় ওই বান্দাকে দেখার পরে ডাক দিল এ ভাই আমার এলাকার মধ্যে গত রাত্রে একজন ইন্তেকাল করলো তার লাশের জানাজার নামাজটা যদি পড়ান আপনাকে দেখে তো আলেম মনে হয় একটু দয়া করে আমাদের লাশের জানাজাটা পড়ায় দাফনের ব্যবস্থা করে এ মুসলমান আল্লাহর বান্দাটার অফিসিয়াল ব্যস্ততার কারণে অস্বীকার জানায় এলাকার মানুষগুলো হাতে পায়ে ধরে বান্দাকে বারবার বলে হুজুর আল্লাহর হস্তে আমার লাশের জানাজার নামাজটা একটু পড়ায় দিয়া যান এই বান্দাটা লাশের জানাজার নামাজটা পড়ার জন্য রাজি হয়ে গেল সুন্দর করে লাশের জানাজা পড়ায় দেয় কাফন দাফনের ব্যবস্থাও করে কবরস্থ করে তারপরে তার অফিসের কার্যক্রমে চলে যায় ওখানে যাওয়ার পর আল্লাহর বান্দা তার পকেটের মধ্যে হাত দেয়
পকেটে অফিশিয়াল কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল যেই কাগজগুলো তার অতি জরুরি বেচারা হাত দিয়া দেখে অফিসের কাগজগুলো আসল পকেটের মধ্যে নাই কি করবে খুঁজতে খুঁজতে বান্দা পরেশান কোন জায়গায় পাওয়া যায় না হঠাৎ করে মাথায় আসলো যেই কবরের মধ্যে লাশটা কাফন দাফন দিয়া রাখলাম মনে হয় এই কবরের মধ্যেই কাগজগুলো মনে হয় পড়ে গেছে কি করবে খুঁজতে খুঁজতে আবার ওই বাসার মধ্যে চলে যায় এলাকার মধ্যে রওনা হয়ে গেছে ওই এলাকার মধ্যে যাওয়ার পর এলাকার মানুষদেরকে বলে এ ভাই সকালবেলা যেই লাশটা কাফন দিয়া গেলাম দাফন করায় গেলাম কবরস্থ করে গেলাম এই কবরের মধ্যে মনে হয় আমার অফিসিয়াল কোনো কাগজপত্র ঢুকে গেছে আপনারা দয়া করে আমার লাশটাকে কবরটাকে ঘোরার অনুমতি দেন আমি আমার পকেটের কাগজপত্রগুলো ওখান থেকে উঠায় তারপরে নিতে চাই এলাকার মানুষ চিন্তা করলো যেই লোকটার মাধ্যমে এরকম বিশাল বড় একটা উপকার আমাদের হাসিল হইল এই লোকটাকে কেমনে নিষেধ করি ঠিক আছে আপনি কবরটা একটু খোঁড়া শুরু করে দেন কবরটা খোঁড়া শুরু করে দেয় এলাকার মানুষদেরকে সাথে নিয়ে আল্লাহর বান্দা কবরটা ঘুরতে ঘুরতে এক বিন্দু পরিমাণ যখন কবরের ভিতর থেকে ফুটা হয়ে গেল উপর থেকে আল্লাহর বান্দা এলাকার সব মানুষদেরকে সাক্ষী রেখে শুনল যেই কবরটা একটু আগে সকালবেলা দিল ওই কবরটা ফাঁকা হওয়ার সাথে সাথে কবরের ভিতরে তাকায় দেখে কবরের মধ্য থেকে কেমন যেন জান্নাতের খুশবু ছড়াইতেছে বান্দা পরেশান হায় হায় না জানি কত বড় বুজুর্গের কবরটা আমি খোঁড়ার মতো অপরাধ করলাম আল্লাহর বান্দা কবরটাকে আরো পরিমাণে খুঁড়ল যেই পরিমাণ খুঁড়লে কবরের ভিতরে জিনিস দেখা যায় বিছানা দেখা যায় বেচারা যখন কবরটা খুঁড়ে তাকায় দেখে আল্লাহর বান্দার কবরটার মধ্যে কেমন যেন এমন এমন চমৎকার সুন্দর সুন্দর ফুলের বিছানা কবরের মধ্যে বিছানো বেচারা বেশ পরেশান হয়ে গেল কবরের ভিতর থেকে কাগজগুলো উঠায় উঠায় আল্লাহর বান্দা কবরটাকে আগের মতো আবার সুন্দর করে ঠিকঠাক করে ওই এলাকায় মানুষদেরকে ডাক দিয়ে বলে এই লোকটার এলাকায় কেউ আছে কিনা এলাকার মধ্যে তার একটা কন্যা সন্তান জীবিত তাকে পেলে তাকে খুঁজলে সব কিছু জানা যাবে আল্লাহর বান্দা ওই এলাকায় মানুষটার ঘরে চলে যায় যাওয়ার পরে মেয়েটাকে ডাক দিয়ে বলো ও মা সকালবেলা তোমার বাবার জানাজার নামাজ আমি পড়াইলাম তোমার বাবার লাশটা জানাজার নামাজ দিয়ে পড়ায়া কাফন দাফন করায়া চলে গেলাম আমার কিছু গুরুত্বপূর্ণ খোঁজার জিনিস খোঁজার জন্য এই জায়গায় তোমার বাবার কবরটা করে তারপরে আমি এখান থেকে কাগজ ওঠানোর সময় দেখলাম তোমার বাবার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে তুমি আমাকে বলো এমন কোন আমল তোমার বাবা করতো যে আমলের কারণে আল্লাহ পাক মরার সাথে সাথে তোমার বাবার কবরকে জান্নাত বানায় দিছে মেয়েটা ডাক দিয়া বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা আল্লাহর প্রশংসা যে মালিক রব্বুল আলামিন আমার বাবাকে মাফ করেছেন আমার বাবা একজন মূর্খ কৃষক ছিল ইবাদত তেমন করত না আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করত তেলাওয়াত জানতো না পড়তেও জানতো না কিন্তু আমার বাবাকে আমি প্রতিনিয়ত একটা আমল করতে দেখতাম ওই যে ঘরের মধ্যে তাকের মধ্যে একটা কিতাব ওই কিতাবটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব কালাম ওই কিতাবটাই তো আল্লাহর কোরআন আমার বাবা কোরআন যদিও পড়তে জানতেন না কিন্তু প্রতিনিয়ত কাজ কাম করে আসার পর সকালবেলা একবার রাত্রিবেলা একবার আমার বাবা ওই কোরআনটা হাতের মধ্যে নেয় সুন্দর করে কোরআনটা পড়তে না জানলেও হাতটা ঘুরায় ঘুরায় বারবার বলতো হা এটা আমার আল্লাহ সত্য বলছে এটা আমার আল্লাহ সত্য বলছে এই কথাগুলো আমার বাবা বারবার কোরআনের আয়াতের উপরে আঙ্গুল বুলায় বুলায় খতম করত এ মুসলমান আমরা এখন সারা বছর একবারও খতম করি না রমজানেও করি না একসময় আমি আমার নিজের বাবা মা চাচা চাচিদেরকে নানা নানি দাদা দাদিদেরকে দেখেছি আমাদের আগের কালের মুরব্বীরা সকালবেলা তেলাওয়াত না করে কোনো কাজে হাত দিত না কি বলেন ঠিক কি না মুরব্বীরা সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করত রাত্রিবেলা ওয়াকেয়া পড়ত শোয়ার আগে সূরা মুলক পড়ত সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে উঠান ঝাড়ু দিত না আমি আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ পেয়ে ঘুম থেকে জাগতাম অর্থাৎ আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙত আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল আর ইউটিউবের আওয়াজে ঠিক কিনা সকালে ঘুম থেকে জেগেই
এখন মা বাবাদের অভ্যাস মোবাইল দেখা ঘুমের আগেও দেখে সন্তানও দেখে আবার ঘুম থেকে উঠেও দেখে সন্তানও দেখে তে সন্তান মোবাইল চালানো শিখবে না তো শিখবেটা কি আপনি আপনার সন্তানকে ঘুম থেকে ওঠার পরে এমন একটা আমল শেখান যেটা আপনার সন্তানের হৃদয়ে বসে যাবে সে মরা পর্যন্ত এই আমলটা করবে মেয়েটা ডাক দিয়া বলতেছে আমি আমার বাবাকে দেখতাম কোরআন তেলাওয়াত করার জন্য এতলা তেলাওয়াত করতে পারত না আঙ্গুল বুলাইতো আরেকটা জিনিস করত কখনো কখনো রাত্রিবেলা মাথার উপরে কোরআনটা নিয়ে বলতো আল্লাহ এই কোরআনটাকে পড়তে পারি নাই কোরআনটাকে শিখতে পারি নাই কিন্তু কোরআনটা সিনার মধ্যে রাখা দরকার ছিল কোরআনটাকে তাকে দিয়া রাখছি মালিক তুমি আমারে maaf করে দিও আল্লাহর কোরআনটাকে মাথার মধ্যে নিয়া সারা রাত ফজরের নামাজ পর্যন্ত দাঁড়ায় থাকতো কোরআনকে চুমা খাইতো কোরআনকে সিনা লাগাইতো মাথার মধ্যে লাগাইতো কপালের মধ্যে লাগাইতো আমি আমার বাবাকে জীবনের বউকে এত মহব্বত করতে দেখি নাই কোরআনকে যত মহব্বত করলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে মহব্বত করার কারণে হয়তো এটা হইছে ওই বান্দাটা ডাক দিয়া বলে হা হা তোমার বাবার কবরটা আল্লাহ পাক মরার সাথে সাথে জান্নাত বানানোর অন্যতম কারণ আল্লাহ পাকের কোরআনকে মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে যার কারণে কোরআন তার ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতি বানায় দিয়েছে সুবহানাল্লাহ